বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এই ভিডিওর বিষয় হার্ট, অর্থাৎ হৃদযন্ত্রের সমস্যা। তবে প্রথমেই বলে রাখি, হার্টের সমস্যা হলেও বিষয়টি একটু অন্যরকম, মানে হার্টের এই সমস্যাটি একটু অন্যরকমের সমস্যা। সাধারণত হার্টের সমস্যা বলতে আমরা যা বুঝি এটি পুরোপুরি তা নয়। তবে সমস্যাটি বা রোগটি অবশ্যই হৃদরোগ বা হার্টের রোগ। রোগটি হলো হৃদদৌর্বল্য বা হার্টের দুর্বলতা। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের সামান্য কোনো কারণ ঘটলেই হৃদকম্প উপস্থিত হয়, বুক ধকধক করে, মনে হয় হার্ট যেন লাফাচ্ছে, বাজ পড়া শব্দে বা পটকা অর্থাৎ শব্দবাজির আওয়াজে তো অবশ্যই, এমনকি দেওয়াল থেকে কোনো কারণে ক্যালেন্ডার খসে পড়লেও যে সামান্য শব্দ হয় তাতেও তাদের হৃদকম্প বা হার্টের কাঁপুনি উপস্থিত হয়। এটিও এক প্রকারের হৃদরোগ। এই ধরনের রোগগ্রস্ত ব্যক্তিদের দেহটা একটু ভারী হয়। অবশ্য যে কোনো উদ্বেগগ্রস্ত ব্যক্তিদের দেহটা একটু ভারী হয় এবং কোনো উদ্বেগজনক কাজ বা ঘটনা দেখলে বা কোনো উদ্বেগজনক সংবাদ শুনলেই হার্ট ফেল করার মতো অবস্থা তৈরি হয়। আবারও বলছি, এই রোগটি অবশ্যই হার্টের রোগ। এই রোগ মাত্র কিছুদিনের চিকিৎসাতেই সম্পূর্ণভাবে সেরে যায়। এবার আসি এই রোগের চিকিৎসার প্রসঙ্গে। একটি মাত্র চিকিৎসার কথাই বলবো এবং এই অতি সহজ এক ঘরোয়া চিকিৎসাকে অন্যভাবে পথ্যও বলা যায়। হার্টের এই রোগ বা হার্টের দুর্বলতার ক্ষেত্রে গাজর অত্যন্ত ফলদায়ক। শুধুমাত্র হার্টের রোগ নয়, বিভিন্ন রোগ প্রতিরোধ এবং এমনকি প্রতিকারের ক্ষেত্রেও গাজরের ভূমিকা অপরিসীম। তবে সেই আলোচনায় আজ যাব না, অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। যাই হোক, যেটা বলছিলাম, দুর্বল হার্টের রোগীদের জন্য গাজর অত্যন্ত ফলদায়ক। এবার জেনে নেব এই সমস্যা দূর করতে কিভাবে গাজর ব্যবহার করতে হবে বা কিভাবে গাজর খেতে হবে। এই রোগ নিরাময়ের উদ্দেশ্যে যেভাবে গাজর খেতে হবে তা আলাদা কোনো পদ্ধতি নয়। আমরা অনেকেই এভাবে গাজর খেয়ে থাকি। আপনি তরকারি করেও যেমন খেতে পারেন, আবার গাজরের হালুয়া তৈরি করেও খেতে পারেন। আপনার ইচ্ছামতো পদ্ধতিতে প্রতিদিন 40-50 গ্রাম গাজর খাবেন, সপ্তাহ দুয়েকের মধ্যেই উপকার অনুভব করবেন। তবে নিয়মিত 6-7 সপ্তাহ অবশ্যই খাবেন, তাহলে অসুবিধাগুলি একেবারেই দূর হবে। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।